আসসালামু আলাইকুম, বিডিস স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করে দলের অবিশ্বাস্য জয়ে বড় অবদান রেখেছিল মুস্তাফিজ, যদিও সেই ম্যাচে উইকেট পাননি। এবার মুস্তাফিজুর রহমান হাজির আরও ভয়ঙ্কর চেহারায়, প্রতিপক্ষের রান তো আটকালেনই, সঙ্গে নিলেন উইকেটও। তার চেয়েও লক্ষণীয় ব্যাপার, চার ওভার বল করে একটি বাউন্ডারি হজম করতে হয়নি তাকে। আবু ধাবিতে কাটার মাস্টারের আগুন জড়ানো বোলিংয়ে দিল্লি ক্যাপিটালসের মতো পয়েন্ট তালিকায় দাপট দেখানো বড় দল লক্ষ্য ছুড়ে দিতে পারেনি রাজস্থান রয়্যালসকে। ছয় উইকেট 154 রানে থেমে যায় দিল্লি ইনিংস, অর্থাৎ জিততে হলো মুস্তাফিজের করতে হবে 155 রান। প্রথম তিন ওভারে বিনা উইকেটে 18 রান তুলেছিল দিল্লি। এরপর 21 রানের মধ্যে সাজগরের পথ ধরেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও প্রদীপ শাহ। পাওয়ার প্লের প্রথম 6 ওভারে 2 উইকেট হারিয়ে মাত্র 36 রান তুলতে পারে ঋষভ পান্তের দল। এরপর পান্তের 44 বলে 65 রানের জুটিতে রানের গতি কিছুটা বাড়ান শ্রেয়াস আয়ার। পান্ত ততটা মেরে খেলতে পারেনি। 12তম ওভারে ফের বল হাতে নিয়ে দিল্লির অধিনায়ককে বোল্ড করেছেন মুস্তাফিজ। ওই ওভারে টাইগার পেসার দেন মাত্র 5টি রান। এক ওভার পর মারমুখী আয়ার পরে দুর্ভাগ্যজনক স্ট্যাম্পিং এর ফাঁদে। রাহুল তেওয়াতিয়ার বলে শর্ট খেলতে গিয়ে ক্রিজের একটু বাইরে চলে এসেছিলেন আয়ার। স্যামসন স্ট্যাম্প ভেঙে দেন চোখের পলকে। ইনিংসের শেষ ওভারটিও করেছেন মুস্তাফিজ। পাহাতি পেসারের ওভারটিতে বাউন্ডারি না হলেও দিল্লি তুলে নিয়েছে 9টি রান। সব মিলিয়ে 4 ওভারে মাত্র 22 রানের খরচায় মুস্তাফিজ শেষ করেছেন 2টি উইকেট নিয়ে। আজকের ম্যাচটা দুর্ভাগ্যবশত হেরে যেতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। প্রথম থেকেই বিপাকে পড়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস। ম্যাচ শেষে জানিয়েছেন সেই কথা রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি বলছেন, মুস্তাফিজের কোনো দোষ নেই, সে দুর্দান্ত একজন ফাস্ট বোলার। ভুলটা আমাদেরই হয়েছে, আমরা স্লো স্টার্ট শুরু করেছি। যদি ব্যাট একটু চালিয়ে খেলা যেত তাহলে হয়তোবা দিল্লির কাছ থেকে ম্যাচটা বের করে আনা পসিবল ছিল। আর এমন হারের পরেই মুস্তাফিজ ভক্তরা বলছেন এই ম্যাচটি নাকি ফিক্সিং হয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।